কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না, কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করে সেটা করা যাবে না। আমরা কালেমা পড়েছি, প্রতিবেশীর হক মেরে খাই, প্রতিবেশীর জমি মেরে খাই, আসলে নাই। এখন দেখি চাষার লাগন কি ডাবায়, আমরা গরিব মাগেরে দেখার মতো কেউ না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত বছর 2019 আমরা বেস্ট ইসলামিক বক্তাদেরকে বাছাই করে একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এখন চলছে 2020 সাল। এই এক বছরের মধ্যে আলোচনা ও সমালোচনার মাধ্যমে উঠে এসেছেন অসংখ্য ইসলামিক বক্তা এবং সমাদৃত হয়েছেন সমাজের মধ্যে। আমরা এমনই 10 জন বেস্ট ইসলামিক বক্তাদের নাম আজকে ঘোষণা করব, যাদের ওয়াজ শুনলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং ইসলাম সম্পর্কে কাছ থেকে ধারণা লাভ করতে পারবেন। আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে এবং মিক্সআপ গ্যালারির এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলেই বুঝতে পারবেন আমি কী বলতে যাচ্ছি। আসলে আমাদের আগের ভিডিওটিতে যে সর্বাধিক কমেন্টটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে আল্লামা সাইদিকে কেন লিস্টে রাখা হলো না, সেই উত্তরটি আমরা ভিডিও শেষে দিয়ে দিব। 2020 সালের আমাদের এই টপ 10 লিস্টে 10 নম্বর পজিশনে আসেন মুফতি আবুল কালাম আজাদ বাশার। আবুল কালাম আজাদ বাশার বাংলাদেশের জনপ্রিয় হুজুরদের মধ্যে অন্যতম একজন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং সাবলীল ভাষায় ওয়াজ করে থাকেন। তিনি তার ওয়াজের মধ্যে মুসলমানদের ইমান আমল এবং শিষ্টাচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। সেরা 10-এ 9 নম্বর পজিশনে আছেন মাওলানা কাইয়ুম মিয়াজি। আল্লাহু আকবার, আল্লাহ মহান। যারা ইমানদার মুত্তাকি নিজেকে ইমানদার দাবি করবে, মুসলমান ইমানদার নরনারী, এই মুহূর্তে তাদের দায়িত্ব হলো আল্লাহর হুকুমটুকু মানা ফরজ, আল্লাহর মহান আল্লাহর হুকুমটুকু মানা ফরজ। মাওলানা কাইয়ুম মিয়াজি বিভিন্ন ওয়াজ মাহফিলের সাম্প্রতিক বিষয় ও কোরআন হাদিসের আলোচনা করেন। তার সবথেকে উল্লেখযোগ্য দিক হলো তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে অত্যন্ত সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করে থাকেন। সেরা 10-এর 8 নম্বর পজিশনে আছেন মুফতি সাইয়েদ আহমেদ। এমপি হয়ে এখন দেখি চাষার লাগন কি ডাবায়, আমরা গরিব মাগেরে দেখার মতো কেউ নাই, ঠিক না ভাই? হক্কানি সেরা আলেমদের মধ্যে একজন অন্যতম। তিনি অত্যন্ত মধুর কণ্ঠে ওয়াজ করে থাকেন। তিনি ওয়াজের মধ্যে মুসলমানদের ইমান আমল এবং শিষ্টাচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকেন। 7 নম্বর পজিশনে রয়েছেন হাফিজকারী আব্দুর রহিম আল মাদানী। সাবলীল কণ্ঠে ওয়াজ করে থাকেন এবং কোরআন হাদিসের বিষয়গুলো এত সুন্দর করে ব্যাখ্যা করে থাকেন যা এক কথায় অসাধারণ। সেরা 10-এ 6 নম্বর পজিশনে আছেন মাওলানা মোল্লা নাজিমুদ্দিন। মাওলানা মোল্লা নাজিমুদ্দিন একজন বিখ্যাত ইসলামী বক্তা। তিনি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় ওয়াজ করে থাকেন। তিনি ওয়াজের মধ্যে মুসলমানের ইমান আমল ও শিষ্টাচার সম্বন্ধে কথা বলে থাকেন, এছাড়াও মুসলমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকেন। সেরা 10-এর 5 নম্বরে রয়েছেন মাওলানা গোলাম রব্বানী সাহেব। মাওলানা গোলাম রব্বানী এতটা সুন্দর ও সাবলীল ভাষায় ওয়াজ করে থাকেন যা এক কথায় অসাধারণ। মাওলানা গোলাম রব্বানী এখন পর্যন্ত যতগুলো ওয়াজ মাহফিল করেছেন এর মধ্যে প্রায় সবগুলোতেই শ্রোতাদের মন জয় করেছেন। আমাদের এই টপ 10 লিস্টে 4 নম্বর পজিশনে রয়েছেন আল্লামা তারেক মনোয়ার সাহেব। আলহামদুলিল্লাহ বলেন, আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? আছেন তো? তালি করা হবে আপনি কোরআনের পক্ষে ছিলেন কিনা। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কিন্তু আপনার সার্বিক চেষ্টা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় আপনাকে জাহান্নামী হতে হবে। আমরা কালেমা পড়েছি, বিবিকে মারি, আমরা কালেমা পড়েছি, বাচ্চাদের খেয়াল নেই না, আমরা কালেমা পড়েছি, বাচ্চাদেরকে কোরআন শিখাই না, আমরা কালেমা পড়েছি, পিতামাতাকে ওল্ড ম্যান হাউসে পাঠিয়ে দিই, আমরা কালেমা পড়েছি, প্রতিবেশীর হক মেরে খাই, প্রতিবেশীর জমি মেরে খাই, আসলে নাই? মাওলানা তারেক মুনার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তিনি একাধারে একজন ইসলামী বই লেখক ও তেজি কণ্ঠস্বরী বক্তা। ইসলামী ঐক্য প্রতিষ্ঠায় তার অনন্য অবদান রয়েছে। শুধুমাত্র উপমহাদেশে নয়, তিনি বিশ্বজুড়ে ধর্মের নামে অপপ্রচার ও ধর্ম ব্যবসায়ী ও ভণ্ডদের বিরুদ্ধে সোচ্চার। 3 নম্বর পজিশনে রয়েছেন আমাদের সবার প্রিয় মুফতি আমির হামজা। ওয়াপার নাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। তিনি মুসলমানের ইমান আমল ও শিষ্টাচার সম্বন্ধে কথা বলে থাকেন ও আল্লাহ রাসূলের বরাতের কথাও বলে থাকেন। আমাদের এই টপ 10 লিস্টে 2 নম্বর পজিশনটি যার, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল্লাহ আলামিন। আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল প্রমাণ করতে পেরেছে কেউ? কেউ কি প্রমাণ করতে পেরেছে? মনে হয় পারবে কেউ? পারবে। মাওলানা আব্দুল্লাহ আলামিন
ওয়াজ মাহফিলে খুব সহজ এবং সাবলীল সুমধুর কণ্ঠে ওয়াজ করে থাকেন। তিনি যতগুলো ওয়াজ মাহফিলে করেছেন প্রত্যেকটা ওয়াজ মাহফিলে থেকে তিনি কুড়িয়েছেন প্রশংসা। এত সুন্দরভাবে কুরআন হাদিসের আলোকে ওয়াজ করে থাকেন যে তার ওয়াজ শুনে অনেক মানুষেরই জীবনের পরিবর্তন হয়েছে। তিনি যখন ওয়াজ করেন শ্রোতারা মুগ্ধ হয়ে তার ওয়াজ শুনতে থাকেন। তার কণ্ঠে এত সুন্দর যে ওয়াজের মাধ্যমে খুবই সহজে মানুষকে সে ইমপ্রেস করতে পারেন। এবং অবশ্যই এক নম্বর পজিশনটি দখল করে আছেন আমাদের সবার প্রিয় ডক্টর মৌলানা মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারির কথার মাধুর্য এত সুন্দর যা না শুনলে বোঝা যায় না। আমি ওয়াজ দিয়ে ইউটিউবে সার্চ দিলে যার নামটি সবার আগে চলে আসে তিনি হলেন আজহারি। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং যুবকদের কাছে পপুলার ও ফেমাস বক্তা হলেন আজহারি। এই বিশ্ববিখ্যাত বক্তা কোরআন হাদিস এবং সায়েন্স দিয়ে খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে শ্রোতাদের বুঝিয়ে থাকেন। তবে কিছু ধর্ম ব্যবসায়ী হুজুররা বিভিন্ন মঞ্চে তার নামে বিভিন্ন অপপ্রচার চালায়। কেননা তিনি একটি ওয়াজের মধ্যে জাকির নায়কের সাপোর্ট করেছিলেন। তিনি বলেছিলেন জাকির নায়ক একজন ইসলামের পণ্ডিত, ইসলামের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা মুসলমানদের কাম্য নয়। এক শ্রেণীর হুজুররা ইসলামের মধ্যে দলাদলি সৃষ্টি করছেন। আজহারি নামে অপপ্রচার বা সমালোচনা করে কেউ তার জনপ্রিয়তা কমাতে পারেনি। দর্শক, আমাদের এই তালিকাটি আমরা নিজস্ব অভিজ্ঞতা এবং সোশ্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে বাছাই করেছি, তাই আমাদের ভুল ত্রুটি হতেই পারে। যদি আপনাদের কাছে এর থেকে ভালো কোনো তালিকা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভবিষ্যতে আমরা আশা করব আপনাদের এই তালিকাটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করার জন্য। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের এই 10 জন ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরও অনেক ভালো ভালো ইসলামিক বক্তা রয়েছেন, আপনারা তাদের ওয়াজ মাহফিলগুলো শুনবেন। আর হ্যাঁ, যে কথাটি আপনারা অনেকবার বলেছেন সেটি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাম্বার 1। আসলে আমরা এই ভিডিওগুলো বানাই বর্তমান ওয়াজ মাহফিলগুলো এবং সোশ্যাল অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে। যেহেতু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বর্তমানে কোনো ওয়াজ মাহফিল করছেন না, তাই তাকে লিস্টে রাখা হয়নি। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।